জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 74তম জন্মবার্ষিকী আজ। 1948 সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক। সাহিত্য জগতে তার শুরুটা ছাত্রজীবনে, সেই সময় লেখা উপন্যাস নন্দিত নরকে পায় বিপুল জনপ্রিয়তা। এরপর কেবলই একের পর এক অর্জনের গল্প। স্মৃতিচারণ করে তার বন্ধুরা বলেন, হুমায়ুন আহমেদকে হ্যামিলনের বাঁশিওয়ালার সাথে তুলনা করলেও হয়তো ভুল হবে না। মানুষকে স্পর্শ করার জাদুকরী ক্ষমতা ছিল তার, তাই আজও তিনি স্বমহিমায় বিরাজমান তার লেখা, চলচ্চিত্র ও গানে। বিন্দুমাত্র ভাটা পড়েনি পাঠকের মনে হুমায়ুন উন্মাদনায়। কথা ও শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র ছিলেন। একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তার বই, নাটক কিংবা চলচ্চিত্রের ভাষায় কথার জাদুতে মোহিত হননি এমন বাঙালি পাঠক খুব কমই আছেন। প্রথম উপন্যাস নন্দিত নরকে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর তার লেখনীতে উঠে আসে জ্যোৎস্না ও জননীর গল্প, শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন ও মাতাল হাওয়া সহ নন্দিত অনেক গ্রন্থ। সৃষ্টি করেছেন হিমু কিংবা মিসির আলীর মতো জনপ্রিয় সব চরিত্র, যদিও অসময়ে চিরবিদায়ে থেমে যায় তার সৃষ্টি। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, মানুষের মনের গভীরে প্রবেশ করবার অসাধারণ ক্ষমতা ছিল এই কিংবদন্তীর। নিজের কাজের স্বীকৃতিস্বরূপ 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। জাপান টেলিভিশন NHK হুমায়ুন আহমেদকে নিয়ে নির্মাণ করে 15 মিনিটের তথ্যচিত্র হুইচ হুইন এশিয়া। 2012 সালের 19 জুলাই চিরবিদায় নেন সৃজনশীলতার নানান ক্ষেত্রে বিচরণ করা এই মানুষটি। 24 জুলাই নন্দিত এই লেখকের প্রিয় জায়গা নুহাশপল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এখনও তার সৃজনকর্ম আন্দোলিত করে কোটি হৃদয়কে। এই অমর কথাসাহিত্যিক নিজের সাহিত্যের মাধ্যমেই কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।